সবাইকে গুড মর্নিং। আজকে এই নতুন ব্লকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে তো বিশ্বকর্মার দিন, তাই আমি বিশ্বকর্মা পূজা করার জন্য রেডি করে ফেলেছি। তো আমি কিভাবে পূজা করব আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকেন। তো দেখে নেওয়া যাক আমার পূজা কিভাবে রেডি করছি। তো পূজার থালিগুলো সব সেজে নিয়েছি, দেখো সব রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে পূজা শুরু করে দেব, প্রায় শুরু হতেই চলেছে। পূজা আরম্ভ হয়ে গেছে, দেখো বন্ধুরা পূজা আরম্ভ হয়ে গেছে। শঙ্খ ঘন্টা বাজছে। তো বাবা বিশ্বকর্মাকে নমস্কার করছি, মনের সব বাসনা যেন পূর্ণ করে দেয় বাবা বিশ্বকর্মা। নমস্কার টমস্কার করে সারলাম, লাস্ট ফিনিশিং চলছে পুজোর। আবার শঙ্খা ঘন্টা, শঙ্খ ঘন্টা ডুবকাঠি সব লড়াচ্ছে, শঙ্খ বাজাচ্ছে। নাও পুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়ার দিকে চলে এসেছি। দেখো প্রসাদ সব মিক্স করে ফেলেছি, তো এখন আমরা কি মজা মজা করে প্রসাদ খাবো। দেখো প্রসাদ বিতরণ করছে, আমরা এখন সবাই প্রসাদ খাবো। আমরা ঘরের লোকই সব, বাইরের লোক এসে নেই এখন। বন্ধুরা এখন এই সকালের খাওয়া দাওয়া করে ছাড়লাম, কেননা সকালে খাওয়া করতেই মানে অনেক দেরি হয়ে গেছে, কারণ পূজা করেছি তো সকালের খাবার খেতে 12টা বেজে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন আমরা প্রসাদ নেওয়ার জন্য বেরিয়েছি মামিদের বাড়িতে। তো আমরা এখন মামিদের বাড়িতে যাচ্ছি, চলো 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 আর এ থাক রাখ দুইটা। চলো 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 চলো, লালা তো জলের বোতল সঙ্গে নিয়ে যাচ্ছে, বোতল দেখাও তো বাবা। চলো আমরা এসে পুষেছি মামির বাড়িতে, কি সুন্দর করে সাজিয়ে তারা পুজো করছে। তো এখন আমাদের প্রসাদ নেওয়ার পালা, তো আমরা এখন প্রসাদ খাবো। এদিকে খিচুড়ি নেওয়া চলছে, বৌদি হেসে হেসে খিচুড়ি নিচ্ছে। তো আমাদের এখন খিচুড়ি খাওয়ার পালা, প্রসাদ তো খেয়ে ফেলেছি, তো এখন খিচুড়ি খাওয়ার জন্য ঠালে ভরে নিয়েছি। বাড়িতে ফিরছি, প্রসাদ খাওয়া দাওয়া শেষ, তো এখন বাড়িতে ফিরছি। এ কি হলো, দেখো লিলি তাকিয়ে আছে ওখানে,
দুটো পাখি দেখো লটকিয়ে লটকিয়ে রেখেছি, দুটো পাখি আমার ছোট দেবতারা কিনে এনেছে, দুটো পাখি খাঁচার ভিতরে আছে তো না, তো লিলি তাকিয়ে রয়েছে, কোনো সময়ে ঝাম দিচ্ছে, তো দেখো কি সুন্দর করে বসে আছে পাখিদের দিকে তাকিয়ে। সত্যি পাখি দুটো খুব সুন্দর, এক জোড়া পাখি। দেখো কাছে দেখাচ্ছি তোমাদেরকে, কাছে নিয়ে একটু দেখালাম, টিয়া পাখির মতো দেখতে ওদের ঠোঁট। দেখো লিলি কি সুন্দর করে আক করে তাকিয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চলছে কিছু সাজগোজ, এখন একটু টেলামুড়াতে পূজা দেখতে যাব। আজ তো বিশ্বকর্মার দিন, তো একটু রেডি সেডি তো হয়ে গেছে, এখন কাপড় চোপড় একটু পরে নেই, তো ড্রেস আপ করে নিয়েছি, সাদা ড্রেসই পরেছি। দেখো আমার ছোট বাবাও সাদা ড্রেস আপ করে নিয়েছে, কি খোঁজাখুঁজি করছে দেখো, কি খোঁজাখুঁজি করছো, বেরিয়ে আয় এদিকে, বেরিয়ে আয়, এদিকে বেরিয়ে আয়। দেখো আমার ছোট বাবাও পায়জামা পরে নিয়েছে, তো ছোট বাবা আর মা কালার সেম হোয়াইট হোয়াইট, তো এখন আমরা বেরিয়ে যাব। 2000 years later. তো বন্ধুরা একটু বিশ্বকর্মার উপলক্ষে নাচানাচি করছি, দেখো একটু বিশ্বকর্মা তো তাই একটু এনজয় করছি, গান টান সব সাউন্ড বন্ধ হয়ে গেছে। তো পুজো দেখতে আমরা এখন তেলামুড়াতে এসে পৌঁছেছি, তেলামুড়া টাউনে। দেখো কি সুন্দর সুন্দর করে রাস্তার কিনারে কিনারে পুজো করছে, বিশ্বকর্মা যদি পুজো এসে পড়ে তো আমাদের বড় পূজা দুর্গা পূজার কথা মনে পড়িয়ে দেয়। আসলে ঠিক না, মানে বিশ্বকর্মা এলেই যে মনে পড়ে যায় যে আমাদের মা দুর্গেশ্বরী দুর্গা পুজো আছে আর বেশি দিন নেই। তো আমরা বিশ্বকর্মা পুজো টুজো দেখে বাড়িতে ফিরছি, বৃষ্টিও পড়ছে, তো আমার এই ব্লগে আজকে এখানে এন্ড করব, তো নতুন ভিডিও আবার নিয়ে আসব। তো যারা আমার এই ব্লগ নতুন হয়ে থাকে, এই ব্লগে নতুন হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তো সবাইকে শুভরাত্রি, টাটা।